নমস্কার বন্ধুরা, ইশিতাজ সিম্পল রেসিপিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, সিম্পল রেসিপিস চ্যানেল নাম পাল্টে এখন থেকে ইশিতাজ সিম্পল রেসিপিস চ্যানেল নামেই সবার কাছে পরিচিত হবে। কিছু অসুবিধার জন্য এই চ্যানেলের নামটা আমায় চেঞ্জ করতে হলো, আশা করি আপনারা বুঝবেন এবং সকলেই আমার সঙ্গে থাকবেন। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজ আমি বানাবো কলমি শাকের ডাঁটা চচ্চড়ি। গরম ভাতের সঙ্গে এই কলমি শাকের ডাঁটা চচ্চড়ি খেতে খুবই দারুণ লাগে, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আর এতে খুব কম ইনগ্রেডিয়েন্টস বা উপকরণ লাগে। চলুন দেখে নিই এই সহজ রেসিপিটি। তাহলে প্রথমে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। এবারে এই ছোটো বাটির হাফ বাটি মুগ ডাল ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। এই সময় হালকা ব্রাউন করে ভেজে নেব। ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে নর্মাল জল দিয়ে দু তিনবার ধুয়ে নেব, তারপর এর মধ্যে গরম জল অ্যাড করব। এখন নর্মাল জল দিয়ে আগে ডালটা ধুয়ে নেব। ধোয়া হয়ে গেল, এবার এর মধ্যে গরম জল অ্যাড করব। আমি এখানে দেড় গ্লাস গরম জল এতে দিয়েছি। এবার এই ডালটা আমি অন্য আর একটা কড়াইতে ফুটতে দেব, আর এই কড়াটা আমি আবার গরম করে এতে তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে কালো জিরে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ পরিমাণ। এবারে আমি প্রথমেই একটা চিচিঙ্গে কেটে রেখেছিলাম, সেই চিচিঙ্গেটা দিয়ে দিচ্ছি। চিচিঙ্গেটা কেটে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। চিচিঙ্গেটা আবার ভেজে নিচ্ছি। এই তরকারিতে চিচিঙ্গে বা ঝিঙে দিলে খুবই টেস্টফুল হয় এবং তরকারিটাও একটু মিশে যায়, সব সবজির সঙ্গে একটু কাদা হয়। দেখুন এখানে ডালটা ফুটছে অন্য কড়াইয়ে। এবারে চিচিঙ্গেটা ভাজা মোটামুটি হয়েছে, হালকা ভাজা হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কুমড়ো। এখানে অল্প একটু কুমড়ো আমি কেটে রেখেছিলাম, সেই কুমড়োটা আমি এখানে দিয়ে দিলাম। এবার কুমড়োটাও আমি ভেজে নিচ্ছি। কুমড়োটা হালকা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আলুগুলো ধুয়ে আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাও ভালো করে ভেজে নেব। চিচিঙ্গে আলু কুমড়ো দেওয়া হয়ে গেছে, সবগুলো ভেজে নিচ্ছি ভালো করে। এইবারে যে কলমির ডাঁটাগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে, সেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে দিচ্ছি। একটা কলমি শাকের গোড়ার দিকে ডাঁটাগুলো দিয়েছি। এবারে একটা বেগুন, ছোটো বেগুন কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা দিলাম। সমস্তটা আবার ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এবারে এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেল, এবারে সমস্তটা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেল। এবারে এর মধ্যে আমি ওইদিকে যে আধ সেদ্ধ হয়ে গেছে ডালটা, সেই ডালটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। ডালটা দেওয়া হয়ে গেল, ডালটা দিয়ে আর একবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ভালো করে এইবারে এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করব। আমি একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম, ছোট একটা গ্লাসে এক গ্লাস গরম জল আমি অ্যাড করে দিলাম। কারণ অনেকটা সবজি আছে, এবারে সবজিগুলো যদিও কিছুটা ভাজা হয়ে গেছে তবুও যাতে ভালোভাবে সেদ্ধ হয় এবং তরকারিটা একটু কাদা মতন হয়, সেই জন্য একটু জল দিলাম। এবারে এখানে 2 টেবিলস্পুন মতন চিনি অ্যাড করে আমি এটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেবো। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এটা রান্না করে নেব, ফিরে আসবো আবার 10 মিনিট পর। দশ মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, জলটা শুকিয়ে এসছে, তরকারিটাও কাদা কাদা হয়েছে,
সবজিগুলো ভালো করে সব সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 টিস্পুন মতন ঘি আর 1 টেবিলস্পুন মতন এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো খোলায় জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এবার সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল কলমি শাকের ডাঁটা দিয়ে এই সুস্বাদু রেসিপি। গরম ভাতের সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে। আমি অল্প একটু ধনে পাতা এর উপরে ছড়িয়ে এটা সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো এই নিরামিষ রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখলে ভিডিও দেখার পরেই কমেন্ট করবেন, শুরুতেই কমেন্ট করে আর চ্যানেল থেকে চলে যাবেন না, তাহলে সেটা স্প্যাম কমেন্ট হয়ে যায়। আমার ক্ষেত্রে এরকম অনেকবার হয়েছে। এবার বলি, এই দুর্দিনে সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো ভালো রেসিপি করুন, ভালো খান, ভালো ভাবুন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আজকে তাহলে এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন সকলকে বিদায় জানাচ্ছি, নমস্কার।